আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আবার হাজির হয়েছি আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অ্যাসাইনমেন্টে পদার্থবিজ্ঞানের একটা সৃজনশীল দেওয়া আছে। নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানেই প্রথম প্রশ্ন শেষ, ক অঙ্গের আনসার। এবার খ প্রশ্নটি হচ্ছে, ফ্যান বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে তা থেমে যায় না কেন? কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা আনসারে লিখব, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে পাখাটি থেমে যায় না, কারণ গতি জড়তা ধর্মের কারণে গতিশীল বস্তুটি এর গতি বজায় রাখার প্রবণতা দেখায়, ফলে পাখাটি কিছু সময় পর্যন্ত ঘুরে এবং বায়ুর বাধা এবং ফ্যানের শ্যাফটের ঘর্ষণের কারণে ধীরে ধীরে থেমে যায়। প্রত্যেক গতিশীল বস্তুই গতিশীল থাকতে চায় গতি জড়তার কারণে, তেমনি ফ্যানও গতিশীল থাকতে চেয়েছিল। সুইচ বন্ধ করার পর থামার কথা ছিল, কিন্তু গতি জড়তার কারণে ঘুরতে থাকে, পরে আস্তে আস্তে থেমে যায়। নম প্রশ্নে প্রথম বস্তুটির বল বের করতে বলা হয়েছে। প্রথমে আমরা উদ্দীপকে যে সকল ডিটেলস পেয়েছি এগুলো লিখে নিতে হবে, যে উদ্দীপক হতে প্রাপ্ত ডিটেলসগুলো হলো এরকম, যে এখানে প্রথম গাড়ির ভর m = 600 kg, 600 kg, ত্বরণ a = 0.2 ms² 2, আমরা জানি f = ma, তাহলে m এর জায়গায় m এর মান এবং এর জায়গায় এর মান বসিয়ে আমরা 120 N বল পেলাম। এটাই প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলের মান। এভাবে লিখে নিলে আমাদের গ নং প্রশ্নের আনসার শেষ হয়ে যাবে। এখানে উদ্দীপকের ঘটনাটিকে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের সাহায্যে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা প্রথমে উদ্দীপকের এইভাবে লিখে নেব, যে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের সাহায্যে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। তারপর এখানে আমরা যে সকল ডিটেলস পেয়েছি উদ্দীপক থেকে এগুলো উল্লেখ করে নেব। এখানে সামান্য ওভাররাইটিং হয়েছে, তাই দুঃখিত। প্রথম গাড়ির ভর m1 = 600 kg লিখে নেব, তারপর আদি বেগ 0 লিখে নেব, যেহেতু কারণ হলো যেহেতু প্রথম গাড়িটি স্থির ছিল প্রথমে। তারপর দ্বিতীয় গাড়ির বেগ দেওয়া আছে আমাদের উদ্দীপকে, এটা লিখে নেব, এবং m2 অর্থাৎ দ্বিতীয় গাড়ির ভরও দেওয়া আছে, এবং তারপর u2 অর্থাৎ এটা তো স্থির ছিল তাই এটাও u2 0 হবে। এবার প্রথমে v1 = u + at, তাহলে গাড়ি দুটির সংঘর্ষের পূর্বের ভরবেগ p1 = হবে m1 × v1 + m2 × v2, তাহলে এটা মান বের হবে 7200 kg ms inverse 1। আবার সংঘর্ষের পর ভরবেগ হবে p2 = m1 + m2 × v, তাহলে আমরা কিন্তু v এর মান এখানে উদ্দীপকে পেয়েছিলাম। আমাদের আনসার বের হচ্ছে এখানেও 7200, অর্থাৎ ap1 এবং p2 দুটোই মিলে যাচ্ছে, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হয়নি। ভরবেগ সংরক্ষণশীলতার নীতিটি হলো, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, মোট ভরবেগ সংরক্ষিত থাকে। গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় যে গাড়ি দুটি সংঘর্ষের আগে উপরে মোট ভরবেগ সমান, কোনো পরিবর্তন হয়নি। সুতরাং বলা যায় উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র
সমর্থন করে। আশা করি আপনাদের আনসারটি বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিভাবে লিখবেন সেটাও বুঝে গেছেন আপনারা। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমাদের পেজ ফলো করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।